কুমিল্লা ভ্যাট কমিশনারের অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলে 6 বার শীর্ষস্থান অর্জন করেছে। এই উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। কিভাবে এটি পরিকল্পনা করলেন? কুমিল্লা আবারও অনলাইন রিটার্ন জমায় চ্যাম্পিয়ন হয়েছে ষষ্ঠবারের মতো। নিঃসন্দেহে এটা গৌরবের, গৌরবের কাজ করা গৌরবের এবং গৌরবের অংশ হওয়াও গৌরবের। আমি মনে করি যে আমাদের এই 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 গৌরবের অংশীদার করেছে আমাদের সহকর্মীরা, যারা রাত দিন কাজ করে তারা চেষ্টা করেছে যে কীভাবে এই আমাদের অনলাইন চ্যাম্পিয়নশিপে আমাদের যে ধারাবাহিকতা সেটা ধরে রাখা যায়। সর্বশেষ আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে অনলাইন রিটার্ন প্রদানে যারা চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে এখানকার করদাতা অংশজন, সেখানকার এই 6 জেলার চেম্বারের সভাপতি এবং সেক্রেটারিকে আমরা পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছি। এবং এই উপলক্ষে আমাদের যারা এই করোনাকালে যে সমস্ত করদাতা অংশজন কর প্রদানে এবং অন্যান্য ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন তাদেরকে আমরা সম্মানিত করার চেষ্টা করেছি। এই উপলক্ষে আমরা কুমিল্লা পারফরমেন্স অ্যাওয়ার্ড, কুমিল্লা কাস্টমস অ্যান্ড ভ্যাট পারফরমেন্স অ্যাওয়ার্ড ঘোষণা করেছি এবং গত 10ই মার্চ আমরা এটা পালন করেছি। মার্চ মাসে এই অনুষ্ঠানটা পালনের উদ্দেশ্য হচ্ছে যে জাতির জনক বঙ্গবন্ধু হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমান, তিনি তার জন্মের মাস এটা আমরা মুজিব বর্ষে অবস্থান করছি। পাশাপাশি স্বাধীনতার মাসে যারা 25শে মার্চ তারা যারা আমাদের হাজার হাজার বাঙালি বিভিন্ন বুদ্ধিজীবী শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করে আমাদের এই অনুষ্ঠান। আমরা চেষ্টা করেছি যে এই মাসটাকে স্মরণ করে আমাদের ব্যবসায়ীদেরকে উদ্বুদ্ধ করার জন্য এবং এই মাস থেকেই একটা নতুন শপথ নেওয়ার জন্য কীভাবে রাজস্ব বাড়ানো যায়, রাজস্বের পরিসর বাড়ানো যায় এবং আমাদের যে ডিজিটাল বাংলাদেশ অগ্রযাত্রা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন সেটাকে এগিয়ে নেওয়া যায়। আমার সীমাবদ্ধতা দুঃখ সেটা আমি স্বীকার করি, আমি তাদেরকে শ্রদ্ধা করি, আমার কমিশনার শ্রদ্ধা করেন, এই জন্যই তাদেরকে তিনি সম্মানিত করতে চেয়েছেন। কুমিল্লা কাস্টমস অ্যান্ড ভ্যাট পারফরমেন্স অ্যাওয়ার্ড 2021 কারা পেয়েছে? কাজের স্বীকৃতি মানুষকে নিঃসন্দেহে উদ্বুদ্ধ করে এবং আপনি যখনই একজন মানুষকে তার ছোট কাজের জন্য স্বীকৃতি দেবেন সে বড় কাজের জন্য তৈরি হবে। এই মননশীলতা থেকে আমরা আগেও 2 বার পুরস্কার দিয়েছি কর্মকর্তাদেরকে এবং তার ফলাফলস্বরূপ আমরা 13টা সূচকের মধ্যে NBR-এর 13টা সূচকের মধ্যে 8টিতে আমরা প্রথম এসেছি এবং আমরা পরপর 6 বার চ্যাম্পিয়ন হয়েছি, যেটা আমি আগেও বলেছি। মূলত যারা আমার করদাতা অংশজন কর্মকর্তারা আছেন, যারা এখানে কষ্ট করেছেন করোনাকালে, করোনাকে উপেক্ষা করে দেশের অর্থনীতি এগিয়ে নেওয়ার জন্য যারা কাজ করেছেন তাদেরকে স্বীকৃতি দেওয়াটা আমি জরুরি মনে করেছি। এবং স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে আমি প্রথমেই করদাতাদেরকে রেখেছি এবং তাদের যারা প্রতিনিধি 6 জেলার চেম্বারকে রেখেছি। এখানে যারা এসেছেন বিভিন্ন ইন্ডাস্ট্রির মালিকরা, জাতীয় পর্যায়ের শিল্প বিভিন্ন বণিক সমিতির বড় বড় পদে তারা আছেন, তারা বলেছেন যে এই ধরনের স্বীকৃতি খুব বেশি দরকার। দেশের এই আপদকালীন সময়ে, সংকটকালীন সময়ে অর্থনীতিকে ধরে রাখার জন্য, অর্থনীতির হালকে ধরে রাখে সমুন্নত রাখার জন্য, শক্ত রাখার জন্য, অর্থনীতির ভিত মজবুত করার জন্য যারা কাজ করেছেন তাদেরকে মূলত স্বীকৃতি দেওয়াটাই আমাদের মুখ্য উদ্দেশ্য ছিল। যারা পুরস্কৃত হয়েছেন তাদের প্রতিক্রিয়া বা অভিব্যক্তি কী ছিল? সকল করদাতা পুরস্কার পায় না এবং কুমিল্লার করদাতা পুরস্কার পায় এই জন্য যে কুমিল্লার কমিশনার তাদেরকে স্বীকৃতি দিয়েছে এবং চেষ্টা করেছে যে এই করোনাকালে তারা যেই কর দিয়ে বা আমাদেরকে যেভাবে উৎসাহিত করে তারা অবদান রেখেছেন দেশের অর্থনীতিতে তাদেরকে সম্মানিত করেছেন। এবং এটার যে একটা শালা আমি মানে অভূতপূর্ব, আমি তাদেরকে যখন দাওয়াত দিয়েছি তারা প্রত্যেকে স্বতঃস্ফূর্তভাবে তারা আসবেন বলেছেন এবং এসেছেন। আমি দেখলাম যে 6 জেলা চেম্বারের মধ্যে থেকে যারা চেম্বারের সভাপতি এসেছেন তারা দারুণভাবে উল্লসিত হয়েছেন, বলেন যে এইভাবে কখনো আমাদেরকে ডেকে পুরস্কার দেওয়া হয়নি, হয়তো আমরা যদি আগে পুরস্কার পেতাম তাহলে আমাদের কর্মস্পৃহা এবং কর্মপরিধি আমরা আরও বাড়িয়ে নিয়ে যেতে পারতাম, আরও বেশি করে আমরা দেশের জন্য কাজ করি। আমরা কাজ করছি কিন্তু এইরকম একটা স্বীকৃতি আমরা সবার কাছে প্রচার করতে পারি, বলতে পারি এবং আমাদের যারা সদস্য আছে তাদেরকেও বলতে পারি যে তোমাদের ভালো কাজের জন্য তোমাদের চেম্বার পুরস্কৃত হয়েছে বা তোমাদের যারা করদাতারা পুরস্কৃত হয়েছে। এবং যারা শিল্প শিল্প প্রতিষ্ঠানের মালিক তারা বলেছেন যে এই পুরস্কার নিশ্চয় আমাকে আমার যারা বিদেশি পার্টনার আছেন এবং বিদেশি যারা বায়ার আছেন অথবা সাপ্লায়ার আছেন তাদের কাছে সম্মানিত করবে। আমাদের প্রত্যেক ক্ষেত্রে দেশের সব জায়গাতে এই ধরনের পুরস্কারের সংস্কৃতি চালু করা দরকার। আমরা কষ্ট করছি, পরিশ্রম করছি, ট্যাক্স দিচ্ছি, আপনাদের কাছে আমাদের চাওয়ার কিছু নাই। আমরা চাই আপনারা আমাদেরকে সম্মান করেন এবং আমাদেরকে এইভাবে পুরস্কৃত করেন, তাহলে আমাদের যে পরিশ্রম সেটা সার্থক হবে এবং দেশাত্মবোধ নিয়ে আমাদের যারা ফ্যাক্টরিতে যারা কাজ করেন তাদেরকে আমরা উদ্বুদ্ধ করতে পারবো এবং তারাও দেশের জন্য আরও বেশি করে অবদান রাখতে পারবে। প্রতি নিমেষ উন্নত
সব মিলিয়ে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানের খরচ কোথা থেকে সংগ্রহ করলেন? আমরা চেষ্টা করেছি এই অনুষ্ঠানটাকে একটা আন্তর্জাতিক মানের অনুষ্ঠান করার জন্য। একটা জেলা শহরে আমি অনুষ্ঠান করছি, আমি জানি আমার অনেক সীমাবদ্ধতা ছিল এবং সময়ও কম ছিল। তারপরেও আমি এটাকে চেষ্টা করেছি আমার সহকর্মীদের সহযোগিতায়, আশেপাশে যারা আমাদের অংশীজনরা আছেন তাদের সহযোগিতায় এটাকে একটা নান্দনিক এবং গ্ল্যামারাস একটা প্রোগ্রাম হিসাবে এটাকে উপহার দেওয়ার জন্য। এখানে একটা বিষয় বলা দরকার যে এই ধরনের অনুষ্ঠান ক্ষেত্রে করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই অনেকে স্পন্সর নেন বা অনেকে সহযোগিতা নেন। আমরা সম্পূর্ণভাবে নিজেদের সরকারি খরচে এই প্রোগ্রামটা করেছি এবং আপনি লক্ষ্য করেছেন এইটাকে নান্দনিক করার জন্য আমাদের একটা বড় রকমের পরিকল্পনা ছিল এবং নিজস্ব ব্যবস্থাপনায় আমরা এটাকে আমাদের ইভেন্ট ম্যানেজমেন্টের মতো করে আমরা এটাকে স্টেজ সাজিয়েছি এবং করদাতারা যেন কোনোভাবেই এটা বলতে না পারেন যে আমি তাকে একটা নিম্নমানের অনুষ্ঠানে নিয়ে এসেছি। পাশাপাশি আমরা যে অ্যাওয়ার্ডগুলো দিয়েছি প্রত্যেকটা অ্যাওয়ার্ড একটা উন্নত মানের অ্যাওয়ার্ড হিসাবে ঢাকা থেকে আমরা কুড়িয়ে এনেছি এবং তাদেরকে আমরা এটা বুঝাতে পেরেছি যে আমাদের সামর্থ্য যতটুকু যতই সসীম হোক কিন্তু আমাদের যে আন্তরিকতা এবং আমাদের যে সম্মানের যে ইচ্ছা সেটা অসীম। তারা সেটা বুঝেছেন, তারা এটাকে অভিনন্দিত করেছেন, তারা প্রশংসিত করেছেন। আমরা শুনেছি ভ্যাট ওয়ান স্টপ সেবা সপ্তাহ চালু করেছেন, এই বিষয়টি কি? ভ্যাটে আসলে একটা নতুন আইন চালু হয়েছে, অনেক কিছু আছে এখনও অস্পষ্ট, অনেকেই স্পষ্ট করে জানতে চান এবং অনেকে ভয়ে কাস্টমসের অফিসে আসতে চান না। যে একটা আগে থেকেই এই কর সংস্কৃতির প্রতি একটা মানে আমাদের যেভাবে আমরা এটাকে উত্তরাধিকার সূত্রে পেয়েছি মানুষের এক ধরনের অনুৎসাহী মনোভাব বিরাজ করছিল, তা আমরা চেষ্টা করেছি এটা থেকে বের করে করদাতারা আমাদের অফিসে আসার চেয়ে আমরা তাদের দরজায় যাই, যে কারণে আমরা জেলার সবচেয়ে বড় বড় যে জায়গাগুলো যেখানে আমাদের সবচেয়ে বেশি করদাতা অবস্থান করেন সেখানে আমরা ওয়ান স্টপ সেবা সপ্তাহ চালু করেছি। সেখানে আমাদের বেশ কিছু কর্মকর্তা সুপারিনটেন্ডেন্ট ইন্সপেক্টর কখনো ক্ষেত্রে বিভাগীয় কর্মকর্তাও সেখানে অবস্থান নিয়েছেন, তাদের তাৎক্ষণিকভাবে তাদের যে সমস্ত সমস্যা ছিল তাদের অনলাইন নিবন্ধন, তাদের দাখিলপত্র, রেয়াত বা অন্যান্য যে সমস্ত জটিল বিষয় আছে সেগুলো তাৎক্ষণিকভাবে তারা সমাধান করেছেন ওখানে এবং এটা আমরা ব্যাপক সাড়া পেয়েছি। করদাতারা খুবই প্রশংসা করেছেন যে আপনারা আমাদের কাছে এসে সেবা দেওয়ার কারণে আমাদের সময় বেঁচে গেছে, পাশাপাশি আমরা খুব একেবারে সহজ নির্ভার পরিবেশে আপনাদের কাছ থেকে সেবা নিতে পেরেছি, যেটা আমাদের জন্য খুব সহায়ক হয়েছে এবং এই রকমভাবে ভবিষ্যতেও যেন সেবা সপ্তাহ চালু রাখে সেই জন্য তারা অনুরোধ করেছেন। আরও একটা বিষয় ছিল যে এইবার আমাদের যে ভ্যাটের বা ভ্যাট দিবসের যে স্লোগান সেটা হচ্ছে যে মুজিব বর্ষের অঙ্গীকার ইএফডিতে এনডিআর। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান জনাব আবু হানা রহমতুল মুনিম তিনি এই স্লোগানটা আমাদের জন্য দিয়েছেন, মূলত ডিজিটাল বাংলাদেশের অঙ্গীকার পূরণের জন্য তিনি এই স্লোগানটা এনবিআর থেকে চালু করেছেন। এই স্লোগানকে জনপ্রিয় করা পাশাপাশি ইএফডি মেশিন দিয়ে আপনি যদি হিসাব নিকাশ রাখেন তাহলে মালিক কোনোভাবে ঠকে না এবং সরকারও ঠকে না, এই বিষয়টাকে সাধারণ মানুষের কাছে তুলে ধরার জন্য আমরা এই ওয়ান স্টপ সেবা সপ্তাহে চেষ্টা করেছি যে সকলকে বুঝিয়ে বলার জন্য। এটাও একটা বড় রকমের আমাদের সাফল্য এবং এই ওয়ান স্টপ সেবা সপ্তাহে আমরা বেশ কিছু করদাতার কাছ থেকে অনেকগুলো ট্যাক্সের টাকা পাচ্ছি, সেটাও 10 কোটি টাকার উপরে আমরা সংগ্রহ করতে পেরেছি। আশা করছি যে এই কুমিল্লার দেখাদেখি বাংলাদেশে অন্যান্য যারা আছেন সরকারি অফিসগুলো প্লাস আমাদের কাস্টমস এবং ইনকাম ট্যাক্সের অফিস যারা আছেন তারাও হয়তো এইভাবে সেবা দেওয়ার ক্ষেত্রে উৎসাহী হবেন, কারণ আমরা যেই সাড়া পেয়েছি তারা সেবা দিতে গেলে তারাও সেভাবে সাড়া পাবেন আশা করছি। আমি এই 6 জেলার করদাতা এবং যারা অন্যান্য অংশীজন আছেন তাদেরকে ধন্যবাদ এবং অভিবাদন জানাই যে তারা আমাদের সকল প্রচেষ্টা উদার চিত্তে সহায়তা দিচ্ছেন এবং আমাদেরকে সফল করার ক্ষেত্রে তারা অগ্রণী ভূমিকা পালন করছেন। আসলে করদাতারা না হলে কোনোভাবেই আমাদের আমরা যারা কর সংগ্রাহক তারা সফল হতে পারবো না। আমি সবসময় বলি যে ডেমোক্রেসি সংজ্ঞার মতো উই আর অফ দ্য ট্যাক্স পেয়ার ফর দ্য ট্যাক্স পেয়ার বাই দ্য ট্যাক্স পেয়ার, এবং করদাতা যখনই খুশি থাকবেন এবং তার মধ্যে যখন ভীতি থাকবে না তাকে যখন আমি একটা নির্ভর সেবা দিতে পারবো তখনই আমি সফল একজন কর সংগ্রাহক বা ভ্যাট সংগ্রাহক হিসেবে আমি নিজেকে দাবি করতে পারবো এবং আমি নিজেকে প্রমাণ করতে পারবো। পরপর 6 বার অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের চ্যাম্পিয়ন হয়েছেন, এ জেলার করদাতাগণ কি অন্য জেলার করদাতা হতে বেশি শিক্ষিত? এই 6 জেলার শিক্ষার হার যে অন্য জেলার চেয়ে বেশি ব্যাপারটা এরকম না, এখানে আসলে পারস্পর্য কাজ করেছে,
কাস্টমস অফিস বা ভ্যাট অফিসের কর্মকর্তা কর্মচারীরা করদাতাদের কাছে তাদের দোরগোড়া গিয়েছে, ডোর টু ডোর গিয়ে তাদের সাথে কমিউনিকেট করেছে। আমার মনে আছে প্রথম দিকে যখন আমরা করদাতাদেরকে বা ভ্যাটদাতা যারা আছেন তাদেরকে যখন ফোন করতাম, তারা এটাকে নেতিবাচকভাবে নিয়েছেন। ছেলে অফিসার যখন ফোন করেছে তখন দেখা গেছে অনেকে দুর্ব্যবহার করেছেন। তখন আমরা আমাদের মহিলা কর্মকর্তা দিয়ে তাদেরকে ফোন করেছি, করার পরে তারা একটুখানি নরম হয়েছেন এবং পর্যায়ক্রমে যখন তাদেরকে বোঝানো হলো যে এটা তাকে দিতে হবে এবং এটা তার ব্যবসার সুনামের অংশ, তখন আস্তে আস্তে করদাতারা এগিয়ে আসলেন। এবং আমরা প্রথমে যখন আমি এখানে যোগদান করি জুলাই মাসের 15 তারিখে, তখন আমরা মূলত 5 নম্বরে ছিলাম। সেইখান থেকে আমরা 1.5 মাসের মধ্যে আমরা 1 নম্বর স্থান দখল করি অগস্ট মাস থেকে। সেই থেকে এই পর্যন্ত প্রায় 6 মাস আমরা পরপর অনলাইন রিটার্ন দেখাতে চ্যাম্পিয়ন হয়েছি, মূলত এই করদাতাদেরকে প্রশিক্ষিত করার কারণে। আমাদের কর্মকর্তারা ধৈর্যের সঙ্গে তাদের সকল প্রশ্ন, তাদের সকল আতঙ্ক দূর করার কারণে এবং কর্মকর্তারা করদাতারা মিলেই মূলত কুমিল্লা কমিশনারেটের এই 6 বারের চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করেছে। ইএফটি মেশিনের মাধ্যমে 100 টাকার বিল পরিশোধ করে 50,000 টাকা পুরস্কার পেয়েছেন, এই সম্পর্কে বলুন। খুব ভালো প্রশ্ন এটা, যে ভ্যাটের পণ্য কিনে 100 টাকার পণ্য কিনে এক ভদ্রলোক ঢাকায় 100 টাকার একটা রেস্টুরেন্টে 100 টাকার জিনিস খেয়ে তিনি 50,000 টাকা পুরস্কার পেয়েছেন। আমি যদি তার নাম মনে করতে পারি, তার নাম শাহেদ খান বা এরকম কিছু। তিনি এই পুরস্কার পেয়ে খুবই উল্লসিত। ঢাকা দক্ষিণের কমিশনার মহোদয় এই ভদ্রলোকের হাতে পুরস্কার তুলে দিয়েছেন, নিঃসন্দেহে তিনি ভাগ্যবান, তাকে আমি অভিনন্দন জানাই। এইটার বিষয়টা হচ্ছে যে প্রতি মাসে আমরা NBR একটা লটারি করে, লটারিতে যারা বিভিন্ন EFD মেশিনের যে সমস্ত দোকানে আছে সেখান থেকে যারা পণ্য ক্রয় করে অথবা সেখানে যারা খাওয়া দাওয়া করে সেসব রেস্টুরেন্টে, তার রসিদ তারা সংরক্ষণ করেন। সেই রসিদের নাম্বারগুলো যেহেতু NBR সার্ভারে থাকে, NBR সেখান থেকে একটা লটারি করে। লটারির মাধ্যমে একটা নির্দিষ্ট সংখ্যক মমানুষকে নির্বাচন করা হয়, সেখানে 1 লক্ষ টাকা থেকে 1,000 টাকা পর্যন্ত পুরস্কারের বিধান রয়েছে। যিনি লটারিতে যার যার নাম্বার উঠবে তিনি পুরস্কার পাবেন। এই প্রক্রিয়ায় যে ওই 100 টাকার যিনি ভোক্তা ছিলেন তিনি পুরস্কার পেয়েছেন। আমি সবাইকে আহ্বান জানাই যে আপনারা যে সমস্ত দোকানে EFD মেশিন আছে সেখানে আপনি 15 টাকা ভ্যাট দেন অথবা আপনার যতটুকু প্রযোজ্য ভ্যাট দেন, দেখা যাবে যে আপনি যেই পরিমাণ ভ্যাট সারা জীবনে দিয়েছেন তার চেয়ে বেশি হয়তো পুরস্কারের টাকায় পেয়ে গেছেন। এবং আমরা এই ক্ষেত্রে যারা সচেতন গোষ্ঠী আছে, বর্তমানে নতুন প্রজন্ম আছে, তাদেরকে বলি তারা যেন পুরস্কার নেওয়ার জন্য এগিয়ে আসে এবং EFD মেশিনকে সমাজের সকল স্তরে উৎসাহিত করে।